এবার পৃথিবীবাসীর ভীষণ বিপদ। ভিন গ্রহের আগ্রাসনে অবরুদ্ধ তাবৎ দুনিয়া। শর্ত একটাই, হুরাকানদের হারাতে হবে ফুটবলে, তবেই তারা তুলে নেবে আগ্রাসন। প্ল্যানেটকে বাঁচাতে একাট্টা হলেন মেসি রোনালদো। রুদ্ধশ্বাস আর স্নায়ুচাপ উতরে শেষ পর্যন্ত জয়টা হলো তাদেরই। না, এমনটা বাস্তবে ঘটেনি। 5 বছর আগে একটি সংস্থার জন্য নির্মাণ হয়েছিল এমনই কাল্পনিক বিজ্ঞাপন। মেসি রোনালদো নেইমার গোটা দুনিয়া জুড়েই তাদের ফ্যানবেজ, যাদের সমর্থনে বাড়ে ক্লাবের সমর্থক। তবে অর্থ আর পেশাদারিত্বের ফুটবলে আবেগ তো নস্যি। তাই তো রিয়ালকে সব জিতিয়েও ঘরের ছেলে হতে পারেননি রোনালদো। টাকার কাছে হেরে বার্সায় থিতু হতে পারলেন কই নেইমার, আর মেসি ইতি টানেন 21 বছরের সম্পর্কের। তবে এটাই তো ফুটবল, এক ক্লাবের কান্নার বিপরীতে স্মিত হাসি অন্য ক্লাব ভক্তের। তাই তো এবার হয়তো এমন কিছু হতে যাচ্ছে বছর তিনেক আগেও কল্পনাতেও যা ভাবেনি ফুটবল বিশ্ব। সব গুঞ্জন মিলে গেলে হয়তো আসন্ন মৌসুমে একই দলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন রোনালদো মেসি নেইমার ত্রয়ী। গুঞ্জনটা রোটে ছিল আগেই, মেসির বার্সেলোনা ছাড়ার নিশ্চিত হওয়ার খবরে যা পেল ভিন্ন মাত্রা। মেসিকে পেতে টাকার ঝুলি নিয়ে নেমেছে প্যারিসিয়ানরা, যে ক্লাবে আছেন বন্ধু নেইমার, মারিয়া, ভেরাত্তি, পারদেস। ইউরোপের গণমাধ্যমের দাবি শেষ পর্যন্ত পিএসজি হচ্ছে মেসির গন্তব্য। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের যে লক্ষ্য নিয়ে ইউভেন্টাসে এসেছিলেন রোনালদো, তার পূরণ হয়নি সে কি ভাগ্য। করোনাকালে আর্থিক অবস্থা ভালো নয় তুরিনোর ক্লাবটির। অনুশীলনে যোগ দিলেও ইয়ুভ ম্যানেজমেন্টের সঙ্গে ক্রমশই দূরত্ব বাড়ছে CR7-এর। সাবেক দুই ক্লাব রিয়াল আর ম্যান ইউনাইটেডেও ফেরা হচ্ছে না তার। গুঞ্জন আছে ক্রিশ্চিয়ানোকে পেতে তোড়জোড় শুরু করে দিয়েছে প্যারিসিয়ান কর্তৃপক্ষ। রোনালদো মেসি নেইমার খেলবেন কিনা একই দলে তা জানতে আপনাকে অপেক্ষা করতে হবে আগস্টের পুরোটা সময়। আর শেষ পর্যন্ত তাই হলে ভিন্ন এক রোমাঞ্চে ভাসবে ফুটবল বিশ্ব। মাহবুব রিমন, সময় সংবাদ।